ইসলাম নারীর ব্যাপারে সবচেয়ে স্বাধীনতা বেশি দিয়েছে, তবে উচ্ছৃঙ্খলতা নয়। বর্তমানে আমরা যেটা স্বাধীনতার নামে লক্ষ্য করছি, সেটা দেখি যে কেমন জানি তাদের যে মেয়েদের একটা পোশাক আব্রু সহ তাদের যে একটা সুন্দর চলাফেরার যে শালীনতা যেটাকে বলা হয়, এটা বাদ দিয়ে এখন যে যত বেশি ল্যাংটা হতে পারে এইটাই কেমন জানি নারীর স্বাধীনতা। আসলে বলতো, এটা তো নারীর স্বাধীনতা নয়, এটা নারীদেরকে অপমান করা। আর ইসলাম ইতিহাস বলে দেখা যায় যে নারী এদের ব্যাপারে ইসলাম সবচেয়ে বেশি স্বাধীনতা নিশ্চয়িত করেছে। এবং আমরা বর্তমানে যারা লক্ষ্য করছি যে বর্তমানে যে আমরা নির্বাচন করছি, সেই নির্বাচনে যে বেশিরভাগ মহিলারাই নারীরাই ইসলামী পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে তারা বেশি সমর্থন এবং ভোট দেয়। যদি তারা এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি নাই পেত, তাহলে এদিকে তারা কেন এত অগ্রসর হচ্ছে? আর যারা নাকি নারী অধিকারের নামে চিল্লাচিল্লি করছে, কই ওদের ব্যাপারে তো পক্ষে নারীদের তেমন একটা অবস্থা আমরা লক্ষ্য করছি না। তাহলে বোঝা গেল নারীদের স্বাধীনতা ইসলাম নিশ্চিত করছে, এবং এর ভিতরেই সুন্দর, এর ভিতরেই কল্যাণ। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরাও সমমনা ইসলামী দলগুলো যে রয়েছে, যারা নাকি দেশ জাতি জনগণ ইসলামের জন্য যারা কাজ করে, তাদের সাথে আমরা সংলাপ করব এবং তাদের সাথে আমরা একত্রিত হয়ে আমরাও জোটবদ্ধ দেশ জাতি জনগণ ইসলামের জন্য আমরাও কাজ করব, এরকম আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। সমমনা ইসলামী দলগুলোর সাথে আমরা বসবো এবং তাদের সাথে আমরা ঐক্য তৈরি করার চেষ্টা এবং একভূত হয়ে আমরা কাজ করব, এইভাবে আমরা আলোচনা করছি। আমরা বলছি সরকারকে আন্তরিক হতে হবে, এবং সরকার ক্ষমতালোভী না হয়ে তারা দেশপ্রেমিক যদি হয়, তাইলে এই সংকট উত্তরণ সম্ভব। মূল কথা হলো এতটুকুই যে আমরা যে নীতি আদর্শটা, আসলে মূলত বাস্তবতা যেটা আমরা বলছি, এর মাধ্যমে জনগণ দেশ সর্বদিক থেকে কল্যাণ বিগত দিনে ইতিহাসে আসছে, এখনো আসবে, এটি আমরা আশা করছি। কারণ আমরা তখন তো জনগণের খাদেম হব, তখন তো জনগণকে আমরা পুঁজি হিসেবে ব্যবহার করি, তখন তাদের থেকে আমরা ব্যক্তির স্বার্থ উদ্ধার করিয়া নিজের স্বার্থ আমরা তৈরি করব, এই আচরণটা থাকবে না, তাইলে দেশের ভিতরে কল্যাণ এবং শান্তি আসবে। বর্তমানে সরকারের সাথে যা জড়ায় আছে ক্ষমতায়, এবং বিশেষ করে যে উল্লেখযোগ্য যে আমলা রয়েছে, তারা কিন্তু আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে ইটালি সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। শুধু তাই না, সুইস ব্যাংক সহ বিভিন্ন জায়গায় এই এক বছর একটা জরিপে যেটা নাকি লক্ষ্য করেছি যে বেশিরভাগ টাকাই সুইস ব্যাংকে বাংলাদেশের লোকরাই সেখানে জমা রেখেছে। অনেক অংশে আমরা লক্ষ্য করেছি পিকে হালদারের মতো একটা ব্যক্তি, সে 13,000 কোটি টাকার উপরে বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে সেখানে তারা পাড়ি জমায়। এদের দেশের জন্যে অনেকটাই আমাদের ঝুঁকি, এবং যেটা আমরা লক্ষ্য করছি যে যেভাবে বিভিন্ন কায়দায় লুটপাট টাকা পয়সা এবং সম্পদ হচ্ছে, এতে করে আমাদের ভয় হচ্ছে যে সামনে ভবিষ্যতে আমাদের দেশের অনেকটাই শান্তির ব্যাপারে এবং দেশ অশান্তি তৈরি হওয়ার ব্যাপারে অনেকটাই কেমন।